বন্ধুরা, আমরা তাহলে কতদিন কি শিখেছিলাম? সেন্টেন্স। সেন্টেন্সটা আবার আমি মনে করে দিই একবার তোমাদের, কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে যখন মনের সম্পূর্ণ অর্থ বোঝায় তখন তাকে আমরা সেন্টেন্স বলি। তাহলে আজকে আমরা সেন্টেন্স বোঝানোর জন্য অনেক ছোট ছোট সেন্টেন্সগুলো তৈরি করে তোমাদের দেখাবো, ঠিক আছে? কিভাবে আমরা সেন্টেন্স বলছি আর এই শব্দগুলো কিভাবে পাশাপাশি বসে একটা করে সেন্টেন্স হচ্ছে। তাহলে আজকে আমরা অনেকগুলো সেন্টেন্স বানাবো, যেরকম ধরো দিস ইজ এ কাইট, মানে এটি একটি ঘুড়ি, আই অ্যাম এ বয়, আমি একজন ছেলে, ইউ আর এ গার্ল, তুমি হও একজন বালিকা, ইট ইজ এ ডল, এটি একটি পুতুল। এগুলো সব সেন্টেন্স, মানে একটা সম্পূর্ণ অর্থ বোঝাচ্ছে। যেমন হি ইজ ফ্যাট, দিস ইজ এ বল, দ্য রোজ ইজ রেড, দ্য ডিয়ার ইজ নাইস। যেমন ধরো আরও প্রচুর হয় এগুলো, মানে আমি তোমাদের এই এই ক্লাসে কি বোঝাতে চাইছি, শুধু সেন্টেন্সগুলো বোঝাচ্ছি, যাতে আমরা প্রশ্নবোধক সেন্টেন্স, এই ধরনের সেন্টেন্স এগুলো তুমি বুঝলে তোমার একটা স্বচ্ছ ধারণা হবে যে মনের ভাবটা কমপ্লিট হচ্ছে, তখনই তাকে আমরা সেন্টেন্স বলছি। যেমন ধরো মালা ইজ এ গার্ল, দিস ইজ এ বার্ড, দিস ইজ মাই হ্যাট। তারপর ধরো কাউস গিভস মিল্ক, উই ইট রাইস। হ্যাঁ, কত ধরনের সেন্টেন্স হয়, মানে আমরা যে বাংলায় কথা বলছি সেগুলোই একটা সম্পূর্ণ অর্থ বোঝালেই সেন্টেন্স তৈরি হয়ে যায়। যেমন রিনা ইজ এ গার্ল, হ্যাঁ, দ্য সান ইজ হট, উই রিড ইন স্কুল, মিল্ক ইজ হোয়াইট, এগুলো সব এক একটা সেন্টেন্স। তাহলে আজকে আমরা কী শিখলাম? অনেকগুলো সেন্টেন্স আমি তোমাদের বললাম, সেগুলো তোমরা একটু মনে মনে পড়বে। আর কালকে আমি তোমাদের সেন্টেন্সের বিভিন্ন, মানে প্রচুর সেন্টেন্স তোমাদের লিখে লিখে দেখাবো বোর্ডে, তাহলে তোমরা বুঝতে পারবে যে এগুলো সেন্টেন্স বলে। মনে থাকবে তো? তাহলে আজকের পড়া এখানেই শেষ। সবার জন্য শুভরাত্রি।